ব্রেকিং নিউজ, তালাক না দিয়ে অন্য স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার জামিন হয়েছে। আত্মহত্যাই করেছেন সালমান শাহ, জানিয়েছেন পিবিআই। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তালাক না দিয়ে অন্য স্ত্রীকে বিয়ে করার অভিযোগ করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাদেরকে জামিন দিয়েছে উচ্চ আদালত। ক্রিকেটার নাসির হোসেন ও সৌদি এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা সহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। রোববার 31 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ আদেশ দেন। এর আগে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক 10,000 টাকা মুচলেখায় তাদের জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, যথাযথভাবে তালাক না দেওয়ায় তামিমা সুলতানা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে ঢালিউড সুপার হিরোইন সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন জমা দিয়েছেন। রোববার 31 অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহমেদের করা নারাজি আবেদন খারিজ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দিয়েছেন। এর মাধ্যমে 25 বছর পর সালমান শাহ যে আত্মহত্যাই করেছেন সেটা প্রমাণিত হলো। ধন্যবাদ। রাজবিটি মিশনের পরবর্তী আপডেট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।